আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো অনেক দিন বাবার বাড়ি থেকে আসছি তো বাসায় আসছি ঢাকায় তো অনেক দিন আসলে বাসায় ছিলাম না বলে অনেক ধুলাবালি জমে আছে তো ঘরের কোনাগুলোতে মাকড়সার বাসা জমেছে তো সেগুলো একটু পরিষ্কার করছিলাম দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ধুলাবালি জমে আছে কারণ যেহেতু অনেকদিন ছিলাম না বাসায় তো এগুলি পরিষ্কার করা হয়নি আজকে আমি এগুলি পরিষ্কার করছি তো ধুলাবালিগুলো আমি একটু পরিষ্কার ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি আর এটা হচ্ছে কি আমার বাবার বাড়ি করা একটি ভিডিও কারণ আমি ঢাকায় আসার পরে অসুস্থতার কারণে আসলে ভিডিও করতে পারিনি আর সেজন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না তো ভাবলাম যেহেতু বাবার বাড়িতে ছিলাম তখন কিছু ভিডিও করা আছে আমার তো সেই ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই এই ভিডিওর মাধ্যমে আমি সেটা শেয়ার করছি তো বাবার বাড়ি যখন ছিলাম আমার বড় আপা বড় বোন তো ও আসছিল আমি থাকাকালীন অবস্থায় আর এসে ও সকালে এসে সন্ধ্যায় চলে গিয়েছে তো আজকে হচ্ছে গিয়ে আমার বড় বোন ওর দুই মেয়ে এক ছেলে তো ওদের কিছু দেখাচ্ছি আমার ভাগিনা বাগিনীদের দেখাচ্ছি সাথে আমার ছেলে মেয়েও আছে আর ওরা হচ্ছে গিয়ে ওদেরকে পেয়ে খুব খুশি আনন্দিত কারণ এরকম আমরাও ছোটোবেলায় যখন নানা বাড়িতে যেতাম দেখা যেত যে অন্য যে খালতো ভাই বোনরা আসতো ওদের সাথে খেলতে বা ওরা আসলে একসাথে সবাই মিলিত হলে কিন্তু খুব ভালো লাগতো তাই না তো ওরা আসছে আর বিশেষ করে আমার বড় আপা আসছে আমার কাছে খুব ভালো লাগছিল যে দুই বোন কিছুটা সময় একসাথে কাটাতে পারবো আর ছেলেমেয়েরাও মানে একে অন্যকে বেগ খুশি ওরাও একটু কিছুটা সময় আনন্দে কাটাবে তো বাচ্চারা খেলাধুলা করছিল ওরা তো আসছে এটা আমার বোন আমাই বড় আপার আর তো এই তো ছেলেমেয়েরা একটু জোলা ভাতি খেলছে কারণ ছোটোবেলা নানা বাড়িতে যখন আমরা যেতাম তখন আমরাও আসলে এইগুলো করতাম তো সেম কাজগুলো আসলে ছেলেমেয়েরা করছে সেটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে আর এদিকে আমার বড় আপা আমার রান্না করছে আম্মাকে সহযোগিতা করছে কেটে দিতে মানে কেটে দিচ্ছে আপা আর এদিকে তো পাশে বাচ্চারা উঠানে খেলাধুলা করছে তো যাই হোক আমার আজকের এই ভিডিওর কোথাও কোনো অংশে কোনো ভুল ট্রুটি থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো ছেলে মেয়েরা খেলাধুলা করছে খুব আনন্দ করছে তাই তো আমার বড় আপা আজকে আসছে বাবার বাড়িতে আর এই তো রান্না বানার একটা মনে হচ্ছে যে আমার তো একা আম্মাতে তো আমার বড় আপা আমি আমার আম্মাকে সহযোগিতা তো যাই হোক আমার আম্মা যেহেতু একা বড় আপা সহযোগিতা করছে আর এদিকে আমিও যা যা রান্না করবে আম্মা সেগুলো রেডি করে দিচ্ছি আমার রান্না করবে সাথে আম্মাকে আমি আমার বড় আপা সহযোগিতা করব। তো এদিকে রুই মাছ ভোনা করা হবে পটল ভাজা হবে আর হচ্ছে গিয়ে রোস্ট করা হবে আর আমি রোজটা করতে সহযোগিতা করবো আম্মুকে আমাকে কারণ আমি রোজটা রান্না করব। আর বাকিগুলো আমার রান্না করবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা আমার ভিডিওটি একটু কষ্ট করে শেয়ার করবেন আপনারা যদি আমার ভিডিওটি শেয়ার করেন তাহলে আমার ভিডিওটা সবাই দেখতে পারবে আর ভিডিও শুরুতে ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দেবেন যাতে করে আমি পরবর্তী যত ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে আসবে আর এর একটা কেক নিয়েছি কারণ বাচ্চারা বাইরে খেলাধুলা করছে ওদেরকে দিব আর পাশাপাশি আমি রোস্টটা রান্না করে নিচ্ছি তো রোস্টটা খুব বেশি একটা না সিম্পলভাবে আমি রান্না করবো তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি আজকে রোস্টের জন্য ব্ল্যান্ড করে নিই তো এখানে আমি মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো আমি এখানে বিট লবণ ব্যবহার করব। আদা রসুন বাটা দিচ্ছি পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটু পানি দিয়ে খুব মশলাটা কষাবো আর এখানে আজকে আমি আজকে যে রোস্ট করব। এখানে হচ্ছে বাড়তি আমি যেটা করব। সেটাই হচ্ছে গিয়ে আমি রোস্টের মশলা এখানে দিয়ে দিয়েছি কারণ তখন আমি ভিডিওটা করতে পারিনি যখন আমি রোস্টের মশলা ব্যবহার করেছি এই জন্য আসলে আমি বাড়তি কোনো আর যে বাটা মশলা আমি ব্যবহার করি আমার রোস্টের আমি যখন রোস্ট রান্না করি তখন আমি কয়েকটা ভিডিওতে আমি শেয়ার করেছি তো এটা আমি খুব বেশি একটা মশলা ব্যবহার করিনি আমি যেহেতু রোস্টের মশলা ব্যবহার করেছি এই জন্য আর বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি এখানে মাংসটা দেওয়ার মুরগিগুলো মুরগি মাংসগুলো দেওয়ার পরে আমি একটু হালকা ঝোল দিয়ে দিয়েছি ঝোল দেওয়ার পরে আমি যে টক দইটা রেখে দিয়েছি সেটা দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ ফালি আমি দিয়ে দিয়েছি কারণ মায়ে তো রান্না করে যেহেতু যে বললাম আমার আম্মা একা আর আম্মাকে যদি আমরা সহযোগিতা করি হাতে কাজগুলো সহ করতে তখন আম্মাকে তো খুব দ্রুত রান্নাগুলো শেষ করতে পারে তো এই জন্য আমি শুধু গ্যাসের আর রোস্টার রান্না করেছি আর আমার আম্মাও পাশে রান্না করছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আম্মা হচ্ছে মাটির চুলায় রান্না করছে আম্মা হচ্ছে গিয়ে মাটির চুলায় রান্নার সাথে সাথে গ্যাসের চুলায় করে দুইভাবে রান্না করে তো এইদিকে হচ্ছে গিয়ে রান্নাগুলো আম্মা করে ফেলেছে তো সবগুলো রান্না আমি টেবিলে দিয়ে দিচ্ছি কারণ সবাই খাওয়া দাওয়া করবে কারণ আপারা হচ্ছে গিয়ে চলে যাবে আমার বড় আপা যে আজকে আসছে তো এখানে পটল ভাজা করেছে আম্মা তো এখানে রুই মাছটা ভুনা করেছে তো মায়ের হাতে রান্না তো খেতে খুব ভালো লাগে আর এখানে ঝাল করে মুরগি মাংস রান্না করেছে আর তো সালাদ করা আছে আর আমার আম্মা হচ্ছে যে পোলাওটা এইভাবে রান্না করে সাদা পোলাওটা আসলে আমি রেসিপিটা দেখাতে পারিনি কিন্তু আমার মায়ের হাতে পোলাওটা কিন্তু খুব দারুণ হয় কোনো এক সময় দেখাবো তো এখন সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে ফেলেছি আমরা আর এদিকে হচ্ছে গিয়ে ছেলেকে খাওয়াবো ছেলে খাওয়া দাওয়া করবে তো যাই হোক আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আর প্রায় সাড়ে পাঁচটা বেজে গিয়েছে আপারা আসছিল সকালবেলা এখন চলে যাচ্ছে আমার বড় আপা বড় বোন জামাই ওর আপার দুই মেয়ে আর একটা ছোট ছেলে ওদেরকে নিয়ে এখন চলে যাবে আপা তো আজকে দিনটা খুব ভালো কাটিয়েছি কারণ আপা আসছিলো অনেকটা সময় আপার সাথে কথা বলেছি সময় কাটানো হয়েছে এদিকে বাসার কাছ থেকে অটো পাচ্ছিল না যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো ওরা একটা ভ্যান নিয়ে চলে যাচ্ছে খুব আনন্দে আমরা কাটিয়েছি তো সবাই বিদায় দিচ্ছি আমার আম্মা ভাই আব্বা সবাই আসলে যাওয়ার সময়টা আসলে ওরা যখন চলে যাচ্ছিল খুব খারাপ লাগছিলো আমার ছেলে মেয়েরও খুব মন খারাপ হয়ে গিয়েছে তাই তো ভাইয়া বিদায় নিয়ে চলে যাচ্ছে আবার কবে দেখা হবে জানি না আবার যখন বাবার বাড়িতে যাব যাবো আপা আসবে তখন দেখা হবে তো আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর নতুন ব্লগ যখন আমি ভিডিও করব তখন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসব তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম